আবার যখন সারাদিন রাজারে চিন্তায় দর্শন এগুলো দেখতে আমরা আমাদের একটু খারাপ লাগে। তো আমরা যারা এখানে সংবাদকর্মী রয়েছি, আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে নেগেটিভ নিউজের পাশাপাশি আমরা যাতে একটু পজিটিভ নিউজগুলো আমরা বেশি করে আমাদের সমাজের মাঝে ছড়িয়ে দিতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। সকলে ভারত থেকে আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে রইল অশেষ শুভকামনা, নিরন্তর শুভাশিস। আমরা সকলেই জানি যে এশিয়া দিবসে শুরু থেকে বস্তুদের সংবাদ উপস্থাপন করা, অর্থাৎ যাদের বলা উচিত যে নেগেটিভ নিউজ না হয়ে পজিটিভ নিউজটা আসে, এবং অবশ্যই যে রাষ্ট্র সমাজে কি হচ্ছে সেগুলো নিয়ে এশিয়া টিভি 11 পেরিয়ে 12 পড়ার পর সবার সাথে এশিয়া টেলিভিশন স্লোগানকে সামনে রেখে আজকে এশিয়া টিভির জন্মদিনে সকলকে স্বাগত। আজকের এই জন্মদিন।